گینی یلو گینی دیر گین پرتی جو دیر گین پرتی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام والسلام کا یا رسول اللہ وعلا آلکا واسوحابکا یا حبیب اللہ আসসালামু আলিকা ইয়া নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় সাইম্বার এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত হইছি মাদানী চ্যানেল বাংলার এই রমজানুল মোবারক উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন টু দর্শকবৃন্দ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটা পর্বে আপনাদের নিকট প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দিনের প্রচার প্রসার করার জন্য আজকে আলহামদুলিল্লাহ দুইটি টিম আমাদের সাথে আছে তারা প্রতিযোগিতার মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের নিকট ইলমে দিনের প্রচার করবে ইলমে দিন আমাদের নিকট পৌঁছে দিবে ইনশাল্লাহ আজাল দর্শকবৃন্দ টিম এ এবং টিম বি আমাদের সাথে আছে দেখব টিম এ এবং টিম বি এই দুইটি টিমে কারা কারা অংশগ্রহণ করছে আজকের এই অনুষ্ঠানের মধ্যে

রহমত প্রেরণ করেন সুহান সুহান আল্লাহ সুহান আল্লাহ দর্শক বৃন্দ পাক পাঠ করার বাস্তবিক অনেক ফজলত রয়েছে যদি আমরা চাই রহমত পেতে যদি আমরা চাই বরকত পেতে তাহলে আমাদের উচিত আমরা যেন আমাদের নবী সাল আল্লবসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করি যত আমরা দুরুদে পাক পাঠ করব তত বরকত রহমত আমাদের অর্জিত হবে তো দর্শক বাংলায় বলে না যত গুড় তত মিষ্টি তো ঠিক তেমনি যত আমরা দুরুদে পাক পাঠ করবো ততই আমাদের জন্যই লাভজনক হবে কল্যাণজনক হবে আসুন নিয়োগ করি আমরা ইনশা আল্লাহ আমাদের নবী সালামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করবো ইনশা আল্লাহল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহু আল্লাহ মুহম্মদ সাল আলি আলুসাল্লাম দর্শক বৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন টু দর্শক এই অনুষ্ঠানে আমাদের সাথে দুইটি টিম থাকে দুইটি টিমের পাশাপাশি ছয়জন প্রতিযোগী আর কয়েকটি রাউন্ডের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি মূলত এই অনুষ্ঠানের মধ্যে আমরা চারটি রাউন্ড নিয়েছি যেই চারটি রাউন্ড দ্বারা আমরা আমাদের প্রতিযোগীদেরকে প্রশ্ন করবো বিভিন্নভাবে তো এরপর তাদের থেকে আমরা উত্তর নিব এই চারটি রাউন্ড মিলিয়ে যারা সবচাইতে বেশি নাম্বার পাবে তারা হবে আজকের পর্বের উইনার টিম অর্থাৎ বিজয়ী দল আজকে বিজয়ী কী হবে আমরা জানবো আর শুরুতে আসলে আমরা জানি যে আজকের এই অনুষ্ঠানের মধ্যে চারটি রাউন্ড কী কী দর্শক চারটি যে রাউন্ড নেওয়া হয়েছে এর মধ্যে প্রথম রাউন্ডে আমরা আমাদের প্রতিযোগী যারা আছে তাদেরকে দশটি প্রশ্ন করব টিম এ তাদেরকে পাঁচটি এবং টিম বি তাদেরকে আমরা পাঁচটি প্রশ্ন করব, পাঁচটি পাঁচটি দশটি প্রশ্ন করা হবে আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনটি করে অপশন আমরা তাদেরকে দিব। এই তিনটি অপশন থেকে তারা সঠিক উত্তর বাছাই করে নেবে এভাবে আমরা প্রথম রাউন্ড শেষ করে যাব দ্বিতীয় রাউন্ডের দিকে দ্বিতীয় রাউন্ডে আমাদের কাছে কিছু চিরকুট আছে ওই চিরকুট থেকে তাদেরকে একটি করে চিরকুট বন্টন করে দেবো চিরকুটে যেই নাম্বার লেখা থাকবে ওই নাম্বারের হিসাবে তাদেরকে একটি করে প্রশ্ন করা হবে প্রত্যেক প্রতিযোগীকে তারা উত্তর প্রদান করবে সঠিক উত্তর দিতে পারলে নাম্বার পাবে এরপর যাব আমরা তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে বিষয়ভিত্তিক চারটি বিষয় থাকবে এই চারটি বিষয় থেকে আমাদের প্রত্যেক প্রতিযোগী একটি করে বিষয় বাছাই করবে আর ওই বিষয় যেটা সে বাছাই করেছে ওই বিষয় সম্পর্কে তাকে দুটি প্রশ্ন করা হবে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তাদেরকে নাম্বার দেওয়া হবে এবং তৃতীয় রাউন্ড শেষে চতুর্থ রাউন্ডের দিকে যাব চতুর্থ রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে আমরা দশটি প্রশ্ন করব। জি হ্যাঁ চতুর্থ এবং ফাইনাল রাউন্ড এই রাউন্ডের মধ্যে আমরা দশটি প্রশ্ন করব। যদি চায় টিম এ তারা উত্তর দিতে পারবে যদি টিম বি চায় তারাও উত্তর দিতে পারবে জি হ্যাঁ উত্তর দেওয়ার নিয়ম হচ্ছে তারা বেল প্রেস করবে যারা আগে বেল প্রেস করবে তারা আগে উত্তর প্রদান করার সুযোগ পাবে এবং তারা যে সঠিক উত্তর দেয় তাহলে নাম্বার পাবে আর যদি সঠিক উত্তর না পারে তাহলে তাদের দশ নাম্বার মাইনাস হবে তো এভাবে আমাদের চারটি রাউন্ড শেষ হবে চারটি রাউন্ড শেষে যেই টিমের নাম্বার বেশি হবে তারা হবে বিজয়ী দল ইনশা আল্লাহ আসল দর্শক আমরা পরিচয় হব আমাদের সাথে যারা আছে প্রতিযোগীরা দুইটি টিম ছয়জন প্রতিযোগী টিম এ এবং টিম বি সর্বপ্রথম যাব আমরা টিম এর কাছে টিম এর মধ্যে তিনজন প্রতিযোগী রয়েছে আসুন তাদের নাম আমরা জেনে নেই। জি আপনাদের নাম বলবেন মোহাম্মদ ইব্রাহিম আত্তারি মোহাম্মদ ইব্রাহিম আত্তারি জি পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ আব্দুর রহানি মোহাম্মদ আব্দুর রহমান রবিউসানি মাশা আল্লাহ জি সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ মিজানুর আত্মারি মোহাম্মদ মিজানুর আত্তারি দর্শক আমরা টিম এ তিনজন প্রতিযোগী পেয়ে গিয়েছি যাব টিম বি টিম বি এ তিনজন প্রতিযোগী তাদের সাথে পরিচিত হব জি সর্বপ্রথম ইসলামী ভাই মোহাম্মদ ওয়াহিদ আক্তারি মোহাম্মদ ওয়াহিদ আত্তারি মাশা আল্লাহ জি পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ সোয়াদ আত্তারি মোহাম্মদ সোয়াদ আত্তারি মাশা আল্লাহ জি সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ কামরুল আত্তারি মোহাম্মদ কামরুল আত্মারি মাশাআল্লাহ আল্লাহ দর্শক টিম বি তিনজন প্রতিযোগীর নাম আমরা জেনে নিয়েছি যাবো প্রশ্ন পর্বের দিকে আমরা প্রশ্ন করব উত্তর নিব দর্শক বৃন্দ আসুন প্রশ্ন দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের ঘরে যারা ছোট বাচ্চা আছে ছোট বন্ধু আছে তাদেরকে নিয়ে নিন অনুষ্ঠানের মধ্যে তাদেরকে অনুষ্ঠান দেখান তারাও ইনশাল্লাহ তালা অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে দর্শক বৃন্দ আমরা যাব আমাদের মূল পর্বের দিকে মূল অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্বের দিকে প্রথম রাউন্ডের দেখে যাব প্রথম রাউন্ডে কয়টি প্রশ্ন হবে কিভাবে হবে আসন আমরা বিস্তারিত জেনে নিব আলা আলা সাল আল্লিবাসাল্লাম জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে আর প্রথম রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে আমরা দশটি প্রশ্ন করব টিম এ তাদেরকে আমরা পাঁচটি প্রশ্ন করব। টিম বি তাদেরকেও আমরা পাঁচটি প্রশ্ন করব সর্বমোট দশটি প্রশ্ন হবে প্রত্যেক প্রশ্নের জন্য দশ নাম্বার বরাদ্দ থাকবে আর দশ নম্বর থেকে তারা যত পায় কীভাবে পাবে পাবে এভাবে আমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য তিনটি করে অপশন দেই আর আমাদের ছোটো বন্ধুদের সামনে দেখা আছে তিনটি বক্স আছে এ বি এবং সি অর্থাৎ তিনটি অপশন থাকে অপশন হিসাবে তারা উত্তর দিবে প্রশ্ন করা হবে তিনটি অপশন দেওয়া হবে সঠিক উত্তর যেটি হবে অপশন এ বা বি বা সি তারা ওই অপশনের মধ্যে কয়েন রাখবে তাদেরকে দশটি কয়েন দেওয়া হয়েছে সঠিক উত্তরের বক্সে যে কয়টি কয়েন থাকবে সেই কয়েন নাম্বার পাবে যদি দশটি কয়েন থাকে দশ নাম্বার পাবে যদি কোনো কয়েন না থাকে তো কোনো নাম্বার পাবে না হ্যাঁ যদি উত্তরের মধ্যে কোনো কনফিউশন থাকে যে উত্তর কোনটি হবে অপশান এ বি না সি তাহলে আপনার চাইলে দশটি কয়েন তিনটি বক্সে আপনি ইচ্ছাকৃতভাবে রাখতে পারবেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তরের বক্স হবে সেই বক্সে যে কয়টি কয়েন থাকবে সেই কয়টি নাম্বার তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এইভাবে আমরা উত্তর নিব দর্শকবৃন্দ যাব মূল পর্বের দিকে প্রশ্নের দিকে টিম এ আপনার কি রেডি টিম বি রেডি দর্শকবৃন্দ আপনারও রেডি যাব মূল প্রশ্ন করব আমরা প্রথম রাউন্ড প্রথম প্রশ্ন প্রশ্ন করা হবে টিম এ কে টিম এর সর্বপ্রথম প্রতিযোগী যিনি আছেন তাদেরকে আমরা প্রশ্ন করব তিনজন প্রতিযোগী তারা চাইলে মিলেমিশে অর্থাৎ পরামর্শ করে আপনার উত্তর প্রদান করতে পারবেন পঁচিশ সেকেন্ড সময় থাকবে প্রশ্ন করছি জি সর্বপ্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বিবি সাউদা রাদি আল্লাহ তালা আনহার উপাধি কী তিনটি অপশন দেওয়া হবে আপনাদেরকে অপশন এ উম্মে আসওয়াদ অপশন বি উম্মে জামিল অপশন সি উম্মে হাবিবা জি টিম এ তারা অপশন এ বাছাই করে নিয়েছে প্রথম প্রশ্ন প্রথম উত্তর সঠিক উত্তর সঠিক উত্তর দিয়ে দশ নম্বর পেয়ে গেল্লা দর্শক বৃন্দ প্রথম উত্তর পেয়েছি সঠিক যাব টিম বি এর কাছে দেখব তারা প্রথম প্রশ্নের উত্তর কি বলে তারা উত্তর দিতে পারে কিনা সঠিক প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনে নাবা নামক একটি সুরা আছে বলতে হবে নাবা শব্দের অর্থ কি অপশন এ প্রতিদান অপশন বি খবর অপশন সি ধৈর্য জি টিম বি তারা অপশন বি বাছাই করে নিয়েছে তারা প্রথম উত্তর দিল টিম এ তারা তো সঠিক দিয়েছে টিম বি তারাও সঠিক দিয়েছে দশ নাম্বার পেয়ে গেল মার্শাল যাব দর্শক বৃন্দ টিম এর কাছে আবারও যাব তাদের দ্বিতীয় প্রশ্ন করব জি টিম এ আপনাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ আরবি সাল আলীবাস্লামের চাচা হজরত হামজার তারা আনহুর মাজার কোন বিখ্যাত পাহাড়ের কাছে অবস্থিত অপশন এ জাবালে রহমত অপশন বি জাবালে নূর অপশন সি জাবালে উহুদ টিম এ তারা অপশন সি বাছাই করে নিয়েছে অর্থাৎ জাবালে উহুদ উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে আবারও দশ নম্বর পেয়ে গেলেন মাসাল টিম এ তাদেরকে দুইটি প্রশ্ন করা হয়েছে সঠিক উত্তর পেয়েছি যাব টিম বি এর কাছে দেখব তারা সঠিক উত্তর দিতে পারে কিনা দ্বিতীয় প্রশ্নের প্রশ্ন হচ্ছে হজরত আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমাতুল্লা তালের মাজার কোন ইসলামী দেশে অবস্থিত অপশন এ তুর্কি অপশন বি মরক্কো অপশন সি সিরিয়া টিম বি তারা অপশন বি কে আবার বাছাই করে নিয়েছে প্রথমবার বি ছিল অপশন তারা বেছে নিয়েছিল এবার অপশন বি কিন্তু নাম্বার কি তারা পেল কিনা জি দর্শক বৃন্দ উত্তর সঠিক হয়েছে আবারও দশ নাম্বার পেয়ে গেল মার্শাল যাব টিম এ তাদের পরবর্তী প্রশ্ন তৃতীয় প্রশ্ন প্রশ্ন হচ্ছে হজরত মুসা কাজিম রহমতুল্লা তাআলা আলিখি কোন মহান ইমামের পুত্র অপশন এ ইমাম আজম রহমতুল্লীল অপশন বি ইমাম হুসাইন রাহ তালু অপশন সি ইমাম জাফর সাদিক রহমতুল্লা তালালাই জি টিম এ তার অপশন সি বাছাই করে নিয়েছে সঠিক উত্তর দিয়েছে আবারও দশ নম্বর পেয়ে গেছে সঠিক উত্তর পাচ্ছি সবগুলো আবারও যাবো টিম বিয়ের কাছে তাদের দ্বিতীয় প্রশ্ন করব প্রশ্ন হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লা তাআলা আলেখি যে স্থানে ইন্তিকাল করেন সেখানে তিনি কতবার পবিত্র কোরআনে পাক খতম করেছেন অপশন এ সাত হাজার বার অপশন বি ছয় বার অপশন সি সাত হাজার পাঁচশত বার জি দর্শকবৃন্দ টিম বি তারা অপশন এ বাছাই করে নিয়েছে একটু চিন্তা করি ইমামে আজম আবু হানিফা রদিউল্লাহ তিনি যেখানে ইন্তিকাল করেছেন সেইখানে প্রায় সাত হাজারবার বার কোরআনে পাকের খতম করেছেন আল্লাহ আকবার আল্লাহ সাহানি এরকম উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে 10 নাম্বার পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআনের পাকের तिलावत করার তৌফিক দান করুন জি টিমে আপনাদের পরবর্তী প্রশ্ন চতুর্থ প্রশ্ন প্রশ্ন হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন অপশন এ হজরত আয়সা রদিউল্লাহ আলানহা অপশন বি হজরত সাফিয়া রদিউল্লাহু তালানহা অপশন সি হজরত উম্মে হাবিবা জি টিম এ তারা তাদের এই প্রশ্নের উত্তর অপশন বি বাছাই করে নিয়েছেন অর্থাৎ হজরত সাফিয়া রদি আল্লাহু তালান হা সাথে তাদের যে চতুর্থ প্রশ্ন ছিল সেটিরও সঠিক উত্তর দিয়ে দশ নম্বর নিয়ে নিয়েছে তারা মাসা আল্লাহ দর্শক বৃন্দ যাদেরকে প্রশ্ন করি উত্তর দেয় সঠিক উত্তর দেয় আবারও যাব টিম বি এর কাছে দেখব টিম বি তাদের চতুর্থ প্রশ্নের উত্তর কি দিতে পারে কিনা প্রশ্ন হচ্ছে উমুল মুমিন বিবি আয়সা সিদ্দিকা রজিউল্লাহা কত হিজরি সালে ইন্তিকাল করেন অপশন এ ষাট হিজরি অপশন বি আটষট্টি হিজড়ি অপশন সি আটান্ন হিজড়ি জি টিম বি তারা অপশন সি আটান্ন হিজড়ি বেছে নিয়েছে আর তারাও যে উত্তর দিয়েছে উত্তর সঠিক দিয়েছে দশ নম্বর নিয়ে নিয়েছে আল্লাহ টিম এ আপনাদের সর্বশেষ প্রশ্ন এ রাউন্ডের প্রশ্ন হচ্ছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লা তালা আলের পীর সাহেব কে ছিলেন অপশন এ কুতুবুদ্দিন বখতিার কাকি রহমতুল্লা তালি হজুর ঘোষে পাক রহমতুল্লা তালি অপশন সি হজরত উসমান হারওয়ানী রহমতুল্লা তালহি জি অপশন সি বাছাই করে নিয়েছেন হজরত উসমান হারওয়ানি। রহমাতুল্লাহ তাল এই উত্তর হয়েছে দশ নম্বর পেয়ে গেলেন দর্শক আমরা হয়তো অনেকে জানি যে এমনি বলে থাকি আমাদের লোক মুখে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তালা আলের পীর সাহেবের নাম আমরা বলি খাজা উসমান হারুনি উনার নাম হারুনি নয় তার সঠিক নাম হবে হারওয়ানি তো দর্শক বৃন্দ অনেকের হয়তো আশ্চর্য লাগছে কিন্তু সঠিক উচ্চারণ হারওয়ানি তো দর্শকবৃন্দ যাবো এই রাউন্ডে সর্বশেষ প্রশ্ন করব। আর সর্বশেষ প্রশ্ন টিম বি এর কাছে টিম বি আপনাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে আসাবে কাহাফ কত বছর গুহায় ঘুমিয়েছিলেন অপশন এ তিন বি তিন শত পাঁচ বছর অপশন সি তিন শত নয় বছর টিম বি সর্বশেষ প্রশ্ন সর্বশেষ উত্তর উত্তরও দিয়েছে সঠিক দিয়েছে দশ নম্বর নিয়ে নিয়েছে বাহান্লাহ মাশ আল্লাহ দর্শক বৃন্দ প্রথম রাউন্ড শেষ প্রথম রাউন্ড শেষে দেখবো স্কোয়ার বোর্ড বলছে সবাই সঠিক উত্তর দিয়েছে আসুন আমরা তারপরে স্কোয়ার বোর্ড দেখিনি দে দে সল্লা আল্লাহ খাবে সল্লাহ তা আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিব সাল্লাম জ্ঞানিয়া লো গ্ঞানি প্রতিযোগিতা গেন প্রতিযোগিতা দর্শকবৃন্দ প্রথম রাউন্ড শেষ স্কোর আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ড আমাদেরকে বলছে এই রাউন্ডে টিম এ তারা পাঁচটি সঠিক উত্তর দিয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল পাঁচটি সবগুলো সঠিক উত্তর দিয়েছে পঞ্চাশ নাম্বার পেয়েছে তারা আর টিম বি তাদেরকে আমরা পাঁচটি প্রশ্ন করেছি তারাও সঠিক উত্তর দিয়েছে সবগুলোর তারাও এই রাউন্ড থেকে পেয়েছে পঞ্চাশ নাম্বার দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি উভয় টিম টিম এ এবং বি তাদের নাম্বার সমান পঞ্চাশ পঞ্চাশ যাবো দ্বিতীয় দিকে দেখব দ্বিতীয় শেষে নাম্বারের কিছু পার্থক্য আসে কিনা আর দ্বিতীয় কিভাবে প্রশ্ন করা হবে আসুন আমরা বিস্তারিত জানি নিহ মুহাম্মদ সাল আল্লুসাল্লাম জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের প্রতিযোগিতা ছোটদের প্রতিযোগিতা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে আর এই রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে একটি করে প্রশ্ন করা হবে প্রত্যেক প্রতিযোগীকে এর পূর্বে অর্থাৎ প্রথম রাউন্ডে দলগতভাবে তারা উত্তর দিয়েছে পরামর্শ করতে পেরেছে এবং এই দ্বিতীয় রাউন্ডে তারা পরামর্শ করতে পারে না স্বয়ং সম্পূর্ণভাবে তারা নিজেরা নিজেরাই এককভাবে উত্তর প্রদান করবে আর এই রাউন্ডে যারা উত্তরের সঠিক উত্তর দিবে তাদের জন্য রয়েছে পাঁচ নাম্বার প্রত্যেকটি প্রশ্নের জন্য আমরা চিরকুট তাদেরকে একটি করে দিব চিরকূট তারা দেখবে চিরকুটের মধ্যে যেই নাম্বার থাকবে ওই নাম্বার অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হবে আসন সর্বপ্রথম আমরা চিরকুট বন্টন করে দিব সবার মাঝে জি একটি চিরকুট নেবেন জ্ঞানিয়াল জ্ঞানিয়াল পেটে নিন ছোটোদের গানিয়েলো জি আপনি একটু ঝটুদির প্রতিযোগিতা দর্শকবৃন্দ আমরা চিরকুট বণ্টন করে দিয়েছি যাব প্রশ্নের দিকে টিম এ আপনারা কি রেডি জি ইনশাআল্লাহ জি টিম বি আপনারা রেডি জি ইনশাআল্লাহ দর্শকবৃন্দ আসুন আমরা প্রশ্নের দিকে যাব সর্বপ্রথম টিম এর প্রথম প্রতিযোগীর কাছে প্রশ্ন করব জি আপনি দেখিয়ে দিবেন আপনার টোকেন নাম্বার কত জি আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রতিযোগী তার কাছে টোকেন নাম্বার চার আর আপনার জন্য প্রশ্ন হচ্ছে জি আপনার জন্য প্রশ্ন হচ্ছে মসজিদে মসজিদে হারাম এবং আকসা নির্মাণের মাঝে কত বছরের ব্যবধান ছিল চল্লিশ বছরে চল্লিশ বছর উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে পাঁচ নাম্বার পেয়ে গেলেন আল্লাহ যাবো টিম বিয়ের কাছে জি আপনি টোকেন নাম্বার দেখিয়ে দিবেন জি আমরা দেখতে পাচ্ছি টোকেন নাম্বার এক জি আপনার কাছে প্রশ্ন হচ্ছে মিরাজ রাতে প্রথম অবস্থায় আমাদের উপর কয়ে বক্ত নামাজ ফরজ হয়েছিল পঞ্চাশক্ত পঞ্চাশ বক্ত উত্তর সঠিক হয়েছে পাঁচ নাম্বার পেয়ে গেলেন জি টিম হে পরবর্তী ইসলামী ভাই আবদুর রহমান ভাই জি টোকেন নাম্বার তিন আপনার জন্য প্রশ্ন হচ্ছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে মোট কত রাকাত নামাজ হয় আটচল্লিশ আটচল্লিশ রাকাত নামাজ পাঁচ ওয়াক্তের মধ্যে দর্শকবৃন্দ ফজর জোহর আসর মাগরিব ঈশা পাঁচ ওয়াক্ত নামাজ টোটাল রাকাত আটচল্লিশ এর মধ্যে সতেরো রাকাত হচ্ছে ফরজ উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে পাঁচ নম্বর পেয়ে গেলেন আল্লাহ যাব টিমবি সৎ ভাই জি টোকেন নাম্বার দুই আপনার জন্য প্রশ্ন হচ্ছে কোন বাক্য শুধু ইকামতে বলা হয় কিন্তু আজানে নয়লা উত্তর সঠিক হয়েছে পাঁচ নাম্বার পেয়ে গেলেন মাশাল তারা সবাই যাচ্ছে নিজের দলের নাম্বারকে বাড়িয়ে নিতে সবাই সঠিক উত্তর দিচ্ছে যাবো টিমে সর্বশেষ প্রতিযোগী জি নাম্বার দেখান জি ছয় নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে কুরআনে পাকে সর্বমোট কতটি সুরা রয়েছে একশত চোদ্দ একশত চোদ্দটি সুরা রয়েছে জি দর্শক বৃন্দ মাক্কি সুরা মাদানি সুরা উভয় সুরা মিলিয়ে সর্বমোট কুরআনে পাকে একশো চোদ্দটি সুরা উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে পাঁচ নাম্বার পেয়ে গেলেন মাসা আল্লাহ যাবর টিম বিয়ের কাছে সর্বশেষ প্রতিযোগী আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন জি টোকেন নাম্বার দেখিয়ে দিবেন টোকেন নাম্বার হচ্ছে পাঁচ দর্শক বিন্দু আমাদের সর্বশেষ প্রতিযোগী তার জন্য প্রশ্ন প্রশ্ন হচ্ছে কোন সূরায় বৃষ্টি রুকু এবং দুইশটি আয়াত রয়েছে সুরা আলে ইমরান সুরা আলে ইমরান উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে পাঁচ নাম্বার পেয়ে গেলেন মাসা আল্লাহ দর্শক বিন্দু এরই সাথে আমাদের দ্বিতীয় রাউন্ডের শেষ স্কোর দিকে যাব দেখব স্কোর বোর্ড আমাদেরকে কি বলছে এই রাউন্ড থেকে কোন টিম কত নাম্বার তারা যোগ করতে পেরেছে সাল্লু আল হাবিব সাল মুহাম্মদ সালি সাল্লাম জ্ঞানী আলো জ্ঞানী গেন ছোটদের প্রতিযোগিতা ছোটদের প্রতিযোগিতা দর্শক আমরা স্কোর দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ড শেষে স্কোর আমাদেরকে বলছে টিম এ তাদের সর্বমোট নাম্বার হচ্ছে পঁয়ষট্টি তারা এই রাউন্ডে তিনজন প্রতিযোগী তিনজনই সঠিক উত্তর দিয়ে পনেরো নাম্বার পেয়েছে আর টিম বি তাদেরকেও তিনটি প্রশ্ন করা হয়েছিল তিনজনকে তারাও সঠিক উত্তর দিয়েছে তারা এই রাউন্ড থেকে পেয়েছে পনেরো নাম্বার তাদের সর্বমোট নাম্বার হচ্ছে পঁয়ষট্টি দর্শক আমরা স্কোর দেখে নিলাম স্কোরবোর্ড আমাদেরকে বলছে টিম এ তারা পঁয়ষট্টি পেয়েছে টিম বি তারাও পঁয়ষট্টি পেয়েছে দুই টিমই সমান সমান নাম্বার পেয়েছে যাবো আমরা তৃতীয় রাউন্ডের দিকে দেখব তৃতীয় রাউন্ড শেষে স্কোর বোর্ডে পার্থক্য আসে কিনা নাকি তৃতীয় রাউন্ডে সমান থাকে আর তৃতীয় রাউন্ডে কিভাবে কিভাবে প্রশ্ন করা হবে আসুন আমরা বিস্তারিত জেনে নেব সল্ল আল্লাহ হাবিবাহ সল্লাহ প্রতিযোগিতা ছোটদের প্রতিযোগিতা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে আর তৃতীয় রাউন্ডে আমরা দেখব কোন টিম কত নাম্বার তাদের দলের জন্য যোগ করতে পারে স্কোর বোর্ডে তৃতীয় রাউন্ডে আমরা প্রশ্ন করব এভাবে চারটি বিষয় থাকবে চারটি বিষয়ের মধ্য থেকে আমাদের প্রত্যেক প্রতিযোগী একটি করে বিষয় বাছাই করবে যে যেই বিষয় বাছাই করবে ওই বিষয় সম্পর্কে তাকে দুইটি করে প্রশ্ন করা হবে দুইটি প্রশ্নের সঠিক উত্তর দিলে পাঁচ নাম্বার প্রথম প্রশ্নের জন্য দুই নাম্বার দ্বিতীয় প্রশ্নের জন্য তিন নাম্বার এভাবে আমরা প্রত্যেক প্রতিযোগীকে একটি করে বিষয় বাছাই করার জন্য বলবো আর হ্যাঁ দুইজন প্রতিযোগী যখন একটি বিষয়কে বাছাই করবে তখন ওই বিষয়টি লক হয়ে যাবে ওই বিষয় আর কেউ বাছাই করতে পারবে না বুঝতে পেরেছি টিমে টিম বি বুঝতে পেরেছি আমরা দর্শক আমরা যাবো উত্তরের দিকে আর এর পূর্বে আসুন আমরা স্ক্রিনে দেখে নেব আজকের অনুষ্ঠানে চারটি বিষয় কি কি যে স্ক্রিন দেখিয়ে দিন যে দর্শক আমরা স্ক্রিন বোর্ড দেখলাম স্ক্রিন বোর্ড আমাদেরকে বলছে চারটি বিষয় হচ্ছে খোলাফাই রাশিদিন আম্বে কিরাম মক্কা শরীফ এবং মদিনা শরীফ এই চারটি বিষয় এই চারটি বিষয় থেকে প্রত্যেক একটি করে বিষয় তারা বাছাই করবে তাদেরকে দুইটি করে প্রশ্ন করা হবে যাব প্রশ্নের দিকে সর্বপ্রথম প্রশ্ন করব টিম এ জি প্রিয় ভাই আপনি দেখলেন চারটি বিষয় রয়েছে খোলাফায় রাশিদিন আম্বিয়া কিরাম মক্কা শরীফ এবং মদিনা শরীফ আপনি কোন বিষয়ে বাছাই করবেন খোলাফায় রাশিদিন খোলাফায় রাশিদিন জি দর্শকবৃন্দ আসুন আমরা দেখব খোলাফাই রাশিদিন সম্পর্কে দুইটি প্রশ্ন কি কি। জি প্রথম প্রশ্ন খোলাফায় রাশিদিন সম্পর্কে দুই নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে হজরতনা উমর ফারুক রদিউল্লাহ কোন নদীর নামে চিঠি লিখার পর তার চিঠি প্রবাহমান হয়েছিল নীল নদ নীল নদ আপনি উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে দুই নাম্বার পেয়ে গেলেন জি আপনার দ্বিতীয় প্রশ্ন তিন নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান গনী রাহু তালানহ প্রথমে আবিসিনিয়া অতপর মদিনায় হিজরত করেন তাই তাকে কি বলা হয় সাহিবুল হিজরত সাহিবুল হিজরাতাইন উত্তর সঠিক হয়েছে আপনি সঠিক উত্তর দিয়ে তিন নম্বর পেয়ে গেলেন মাসাল্লাহ প্রথম প্রতিযোগী টিমের দুইটি সঠিক উত্তর দিয়ে তার টিমের জন্য পাঁচ নাম্বার যোগ করে নিয়েছেন যাব টিম বি এর কাছে প্রথম প্রতিযোগী দেখব তিনি কোন বিষয় পছন্দ করেন চারটি বিষয় খোলাফায় রাশেদিন আম্বিয়ায় কিরাম মক্কা শরীফ মদিনা শরীফ আম্বিয়ায় ক্রাম দর্শকবৃন্দ আম্বিয়ায় কিরাম পছন্দ করেছেন দেখব এই বিষয় সম্পর্কে আমার প্রিয় ভাইয়ের দুইটি প্রশ্ন কি কি। জি প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে দুই নাম্বারের জন্য যদি সঠিক উত্তর দিতে পারেন দুই নাম্বার পেয়ে যাবেন প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনের কোন সুরায় হজরত সুলাইমান আলী ইসলাম ও রানী বিলকিসের ঘটনা রয়েছে সুরান আমল সুরা নামল উত্তর সঠিক হয়েছে দুই নাম্বার পেয়ে গেলেন মাশাল্লা জি দ্বিতীয় প্রশ্ন তিন নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনের কয়টি সূরা নবীদের নাম অনুসারে নামকরণ করা হয়েছে ছয়টি ছয়টি সূরা এমন রয়েছে যা আম্বিয়ায় কিরামের নামের সাথে সম্পর্ক রেখে সুরের নামকরণ করা হয়েছে উত্তর সঠিক হয়েছে তিন নাম্বার পেয়ে গেলেন টিম বি প্রথম প্রতিযোগী তিনিও দুইটি সঠিক উত্তর দিয়ে তার টিমের জন্য পাঁচ নাম্বার যোগ করে নিয়েছেন দর্শক বৃন্দ যাব পরবর্তী প্রতিযোগী টিম এ আব্দুর রহমান ভাইয়ের কাছে জি আব্দুর রহমান ভাই চারটি বিষয় চারটি বিষয় হচ্ছে খোলাফায় রাশিদিন আম্বিয়া কিরাম মক্কা শরীফ এবং মদিনা শরীফ আপনি কোনটি বাছাই করবেন মদিনা শরীফ জি মদিনা শরীফ মদিনা শরীফ বাছাই করে নিয়েছেন মদিনা শরীফ সম্পর্কে দেখব দুইটি প্রশ্ন কি কি আব্দুর রহমান ভাই প্রথম প্রশ্ন দুই নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে হযরত ইব্রাহিম আলী ইসলাম কোন শহরে বসতি স্থাপন করেছিলেন মহক্কা শরীফে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে দুই নম্বর পেয়ে গেলেন গেলেন্লা জি দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন হচ্ছে তালবিয়া কাকে বলা হয় لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ما شاء الله دوشك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك তিন নাম্বার পেয়ে গেলেন এরই সাথে আব্দুর ভাই তার টিমের জন্য যোগ করে নিয়েছেন। দর্শক বৃন্দ যাব টিম বিয়ের কাছে পরবর্তী স্টামী ভাই ভাই তার কাছে প্রশ্ন আমরা দেখলাম চারটি বিষয় চারটি বিষয় হচ্ছে খোলাফাই রাশিদিন আম্বিয়া কিরাম মক্কা শরীফ মদিনা শরীফ আপনি কোনটি বাছাই করবেন খোলাফায় রাশিদিন জি খোলাফায় রাশিদিন আপনাকে প্রশ্ন করা হলে বিষয় লক হয়ে যাবে দুইটি প্রশ্ন আপনার জন্য কি কি আসুন আমরা প্রথম প্রশ্নের দিকে যাব প্রথম প্রশ্ন হচ্ছে হজরতে উমর ফারুক রাজি আল্লাহ তালু মদিনা শরীফ থেকে নাহওয়ানদে যুদ্ধরত কোন সেনাপতিকে সাহায্য করেছিলেন হজরত সারিয়া রদি আল্লাহ হজরত সারিয়া রাদি আল্লাহ তালানুকে উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে দুই নাম্বার পেয়ে গেলেন উমর ফারুক রাজিউল্লাহ তিনি মসজিদের নবাবিতে তিনি মদিনা শরীফে তিনি ক্ষুদা দিচ্ছিলেন আর ওই সময় অনেক দূরে ওই যে নাহবানদের মধ্যে তারা অর্থাৎ ক্রাম যুদ্ধের মধ্যে ছিলেন তখন এত দূর থেকে মদিনা শরীফ থেকে নাহবান তিনি উমর ফারুক রাজিউল্লাহ সাহায্য করেছেন সুবাহানুল্লাহ জি দ্বিতীয় প্রশ্ন তিন নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে হোজরত আবু বকর সিদ্দিক রেদি আলাহু তালানু জানাজাকে লোকেরা যখন প্রিয় নবী সলে লাউ আলিবুসাল্লামের রওজা শরীফের সামনে নিয়ে গিয়েছিল তখন রওজা শরীফ থেকে কি আওয়াজ আসে আজকে লুল আবি ভাইল আবিফ উত্তর দিয়েছেন সঠিক হয়েছে তিন নাম্বার পেয়ে গেলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ সৎ ভাই তিনি দুইটি সঠিক উত্তর দিয়েছেন পাঁচ নাম্বার তার টিমের জন্য যোগ করে নিয়েছেন কেউ ভুল করছে না যাব টিম এ সর্বশেষ প্রতিযোগী যে তিনটি বিষয় আম্বিয়া কিরাম মক্কা শরীফ এবং মদিনা শরীফ আম্বিয়া কিরাম কিরাম আপনি বাছাই করে নিয়েছেন দুইটি প্রশ্ন দেখব কি কি? জি প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে হাজরত মুসা আলাইসালাম যখন তার জানাতি লাঠি দিয়ে একটি বিশেষ পাথরে আঘাত করতেন তখন সেই পাথর হতে কয়টি ঝর্ণা বের হতো বারোটি ঝর্ণা বারোটি ঝর্ণা বের হতো উত্তর সঠিক হয়েছে দুই নাম্বার পেয়ে গেলেন জি তিন নাম্বারের জন্য প্রশ্ন প্রশ্ন হচ্ছে কোন নবী আলাইসালাম মাটির পাখি বানিয়ে তাতে ফু দিলে তা জীবিত হয়ে উঠতে শুরু করত। হজরত ঈসা আলাইসালাম হজরত ঈসা কে আল্লাহ তালা কেমন ক্ষমতা দিয়েছেন মাটি দিয়ে পাখি বানাতেন ফু দিতেন রু চলে আসতো আর পাখি উড়ে যেত সুহান আল্লাহ সুহান আল্লাহ উত্তর সঠিক হয়েছে তিন নাম্বার পেয়ে গেছেন মাসা আল্লাহ দুইটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন পাঁচ নাম্বার তার টিমের জন্য যোগ করে নিয়েছেন যাব টিম বি সর্বশেষ প্রতিযোগী জি বিষয় রয়ে গিয়েছে দুইটি এক হচ্ছে মদিনা শরীফ আরেক হচ্ছে মক্কা শরীফ আপনি কোনটি বাছাই করবেন মক্কা শরীফ মক্কা শরীফ আপনি বাছাই করলেন জি মক্কা শরীফ সম্পর্কে দুইটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে কাবা শরীফে স্থাপিত জানাতি পাথরের নাম কি হাজরে আসওয়াদ হাজরে আসাদ উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়েছে দুই নম্বর পেয়ে গেলেন জি পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে মসজিদের তানিম যেখান থেকে লোকেরা উমরার এহেরাম পরে এই মসজিদটি কি নামে পরিচিত আয়সা মসজিদ মসজিদে আয়সা অর্থাৎ আয়সা মসজিদ উত্তর সঠিক হয়েছে তিন নাম্বার পেয়ে গেলেন মাসা আল্লাহ দর্শক বিন্দু দুইটি সঠিক উত্তর পেয়েছি পাঁচ নাম্বার পেয়ে গিয়েছেন যাব দর্শক বৃন্দ পরবর্তী রাউন্ডের দিকে আর আমাদের এই রাউন্ড শেষ স্কোর বোর্ডে এর আগে দেখে নিব স্কোর বোর্ডে কার কত নাম্বার যোগ হয়েছে আসুন আমরা স্কোর বোর্ড দেখে নেই সাল্লু আল আল হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম গ্যানি গেল ছোটোদের প্রতিযোগিতা ছোটদের গেন প্রতিযোগিতা জি মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ তিন রাউন্ডসের চোদ্দ রাউন্ডের শেষ স্কোর পর আমরা দেখতে পাচ্ছি এই রাউন্ডে আমাদের টিম এ তারা সবগুলো সঠিক উত্তর দিয়েছে তারা এই রাউন্ড থেকে পেয়েছে পনেরো তাদের সর্বমোট নাম্বার হচ্ছে আশি আর টিম বি তাদেরকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে তারাও সবগুলোর প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তারা ওই রাউন্ড থেকে পেয়েছে পনেরো নাম্বার তাদেরও সর্বমোট নাম্বার হচ্ছে আশি দর্শকবৃন্দ আমরা স্কোরবোর্ড দেখলাম উভয় টিম একই নাম্বার পেয়েছে সমান সমান নাম্বার টিম এ আশি টিম বি আশি কেউ পিছনে যেতে রাজি নয় কেউ ভুল করতে রাজি নয় সবাই সঠিক উত্তর দিচ্ছে যাব চতুর্থ রাউন্ড চতুর্থ রাউন্ড ডিসাইড করবে আজকের বিজয়ী কে হবে আর চতুর্থ রাউন্ডেই আমরা জেনে যাব। যে কারা হবে আজকের বিজয়ী আর শেষ রাউন্ড দর্শক বৃন্দ শেষ রাউন্ডে কটি প্রশ্ন করা হবে আসুন বিস্তারিত আমরা জেনে নিব সল্লো আল্লাহ হাবিবাহ প্রতিযোগিতা ছোটদের প্রতিযোগিতা মাদানি চ্যানেল দর্শক বৃন্দ উপস্থিত হয়েছে আমাদের চতুর্থ রাউন্ডে চতুর্থ রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ড এই রাউন্ড ডিসাইড করবে আজকের বিজয়ী কী হবে টিম এ তারা বিজয়ী হবে না টিম বি তারা বিজয়ী হবে আমরা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবো দর্শকবৃন্দ হাড্ডাডি লড়াই হচ্ছে টিম এ তারাও আশি নাম্বার টিম বি তারাও আশি নম্বর কেউ ভুল করতে রাজি নয় এই রাউন্ড আমরা জানতে পারবো যে কারা বেশি উত্তর দিবে যারা বেশি উত্তর দিবে তারাই আজকের বিজয়ী হবে দর্শকবৃন্দ এ রাউন্ডের নিয়ম হচ্ছে এই রাউন্ডে আমরা সর্বমোট দশটি প্রশ্ন করি তারা উত্তর প্রদান করে আর প্রশ্ন করার পরে তারা বেল প্রেস করে উত্তর দিবে মুখে কোনো উত্তর দিবে না যারা আগে বেল প্রেস করবে তারা আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে এবং সঠিক উত্তর দিলে তারা দশ নাম্বার পাবে যদি সঠিক উত্তর দিতে না পারে ভুল করে বা কোনো উত্তর না দেয় তাহলে দশ নাম্বার মাইনাস হবে খেয়াল রাখবেন আপনার বেল প্রেস করলে লাইট আগে জ্বলবে যাদের লাইট আগে জ্বলবে বিপরীত টিমের লাইট অফ থাকবে জ্বলবে না বুঝতে পেরেছি আমরা তো প্রশ্ন পরিপূর্ণ শ্রবণ করবেন এরপর উত্তর প্রদান করবেন দর্শকবৃন্দ যাব প্রশ্নের দিকে দেখব কারা এই রাউন্ডের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারে সর্বপ্রথম আমরা এমনি দেখব জি দর্শকবৃন্দ আমরা আগে চেক করে নিব বেল এবং লাইট কাজ করছে কিনা সর্বপ্রথম যাব টিম এর কাছে জি টিমে আপনি একটু দেখে নিন জি টিম লাইট এবং বেল কাজ করছে যাবো এবার টিম বি এর কাছে দেখব টিম বি এর লাইট এবং বেল কাজ করছে কিনা জি চেক করে নিন জি টিম বি তাদেরও লাইট এবং বেল কাজ করছে আমরা যাব প্রশ্ন শুরু করবো টিম এ রেডি জি টিম বি রেডি দর্শক বৃন্দ প্রশ্ন শুরু করছি দেখব কারা আগে বেল প্রেস করতে পারে প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে জাকাত কোন ধরনের ইবাদত জি টিম এ তার আগে বেল প্রেস করেছে আর ঠিক ইবাদত আর ঠিক ইবাদত তথ্য সঠিক হয়েছে দোষটা আমরা পেয়ে গেল প্রশ্ন ছেদ জান্নাতুল ফেরদৌসকে বিশেষ করে ওই ব্যক্তির জন্য সাজানো হয় যে ভালো কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ হতে নিষেধ করে এটি কোন বুজুর্গের বাণী জি টিম এ তার আগে বেল প্রেস করেছে হযরত কাবুল আহবার রদি আল্লাহ হযরত কাবুল আহবার রদি আল্লাহ উত্তর সঠিক হয়েছে দশ নম্বর পেয়ে গেল জি পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে প্রসিদ্ধ কুরআনি দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পবিত্র কুরআনের কোন সূরার কত নং আয়াতে আছে জি টিম বি আগে বেল প্রেস করেছে সূরা বাকারা আয়াত নং ১৫৬ জি সুরায় বাকরা আয়াত নাম্বার একশো ছাপ্পান্ন উত্তর সঠিক হয়েছে দশ নাম্বার পেয়ে গেলেন জি পরবর্তী প্রশ্ন হচ্ছে আমির আহলে সুনত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদেরি কত সালে জন্মগ্রহণ করেন জি টিম এ উনিশশো সালে উনিশশো সালে সঠিক হয়েছে দশ নম্বর পেয়ে গেলেন জি পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে পবিত্র কোরানের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কোরআনের পাকে কোন সুরার কত নং আয়তে জি বলুন চিম্বি সুর আল হেজর আয়ত নং নয় জি সুরাল হিজর আয়ত নাম্বার নয় উত্তর সঠিক হয়েছে দশ নম্বর পেয়ে গেলেন জি পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে নুরুল ইরফান কোন বুজুর্গের লিখিত পবিত্র কোরআনের তাফসির জি টিম এ তারা আগে প্রেস করেছে মুফতি আহমদ ইয়ার খান নৈমি রহমতুল্লাহ জি মুফতি আহমেদ খান নৈমি রহমতুল্লাহ তাল উত্তর সরি করেছে দশ নম্বর পেয়ে গেলেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা রাস্তায় প্রথম তীর নিক্ষেপকারী সাবিন নাম কি জি টিম বি তারা আগে বেল প্রেস করেছে হজর সাদ বিন আবি ওয়াক্কাস জি হজর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উতালান উত্তর সঠিক হয়েছে 10 নাম্বার পেয়ে গেলেন সুবহানাল্লাহ জি অষ্টম প্রশ্ন প্রশ্ন হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় সর্বপ্রথম ঘোড়সওয়ার সাবিন নাম কি জি টিম এ আগে বেল প্রেস করেছে হজর মিগদাদ বিন আসওয়াদ হযরত বিনা বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলার উত্তর সঠিক হয়েছে 10 নাম্বার পেয়ে গেলেন সুবহানাল্লাহ দশক বিনদার মাত্র দুইটি প্রশ্ন আছে দুইটি প্রশ্ন শেষে আমরা জানতে পারবো বিজয়ী টিম কে টিম এ বিজয় হবে না টিম বি বিজয় হবে জি নবম প্রশ্ন প্রশ্ন হচ্ছে আরবিতে পানির কি বল হয় ডি টিম বি উত্তর প্রদান করুন মাউন জি মাউন উত্তর সঠিক হয়েছে 10 নাম্বার পেগেল টিম বি সুবহানাল্লাহ দর্শক সর্বশেষ প্রশ্ন আমাদের আজকের এই অনুষ্ঠানের দেখব উত্তর কে দিতে পারে এরপরে বিজয়ী কে হয় জি প্রশ্ন হচ্ছে কোন মহিলা সর্বপ্রথম ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন জি টিম এ আগে বেল প্রেস করেছে বিবি বিয়লা জি বিবি সুমাইয়া রাদি আল্লাহ না উত্তর হয়েছে দশ নম্বর পেয়ে গেল টিমে সুবাহ দর্শক বৃন্দ এরই সাথে আমাদের আজকের এই রাউন্ড শেষ এবং আমাদের চারটি রাউন্ড শেষ অনুষ্ঠানের শেষ রাউন্ড ছিল শেষ প্রশ্ন ছিল স্কোর বোর্ডের দিকে যাব দেখব স্কোর বোর্ড আমাদেরকে কি বলে কারা আজকের এই অনুষ্ঠানের বিজয়ী হয় আসুন স্কোর বোর্ড দেখে নিব সাল্লু আল হাবিব সাল্লাহ তাল মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম দর্শক বিন্দু আমাদের চারটি রাউন্ড চতুর্থ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ফাইনাল রাউন্ড শেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কোর বোর্ড বলছে এই রাউন্ডে টিম তারা ছয়বার আগে বেল প্রেস করেছে তারা ছয়বার উত্তর দিয়েছে ছয়বারই সঠিক উত্তর দিয়েছে তারা এই রাউন্ড থেকে পেয়েছে ষাট নাম্বার তাদের সর্বমোট নাম্বার হচ্ছে একশো চল্লিশ আর টিম বি তারা এই রাউন্ডে চারবার বেল প্রেস করেছে আগে আর চারবার উত্তর দিয়েছে সঠিক উত্তর দিয়েছে তারা এই রাউন্ড থেকে পেয়েছে চল্লিশ তাদের সর্বমোট নাম্বার হচ্ছে একশো বিশ দর্শকবৃন্দ আমরা দেখতে পেলাম টিম এ তারা একশো চল্লিশ টিম বি তারা একশো বিশ সুতরাং আজকের বিজয়ী দল হচ্ছে একশো চল্লিশ নাম্বার পেয়ে টিম এ সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শকবৃন্দ টিম এ বিজয় হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি মোবারকবাদ জানাই টিম বিয়ের ইসলামীবাদেরকে যারা অংশগ্রহণ করেছে দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান মূল উদ্দেশ্য হচ্ছে ইলমে দিনের আলোচনা করা ইলমে দিনের প্রচার প্রসার করা ইলমে দিন আপনাদের নিকট পৌঁছে দেয়া। হার জিত যেহেতু প্রতিযোগিতা সেহেতু হার জিত থাকে এটি আলাদা বিষয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইলমে দিনের চর্চা করা আমরা করার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের খিদমতকে কবুল করে নিক আল্লাহ রব্লা আলমিন যে সকল শিক্ষার্থীরা আমাদের স্টুডিওতে এসেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের ইলমে আমলে হায়তে কোটি কোটি বরকত দান করুক আল্লাহ তালা তাদেরকে বা আমুল হাফিজে কোরআন ইমে দিন হিসাবে কবুল করে নিক দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠান দেখলাম অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি এভাবে মাদানি চ্যানেলের সাথে থাকলে মাদানী চ্যানেল থেকে নিত্য নতুনভাবে আমরা ইলমে দিন শিখতে পারবো অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ তালা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিব দর্শকবৃন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গে থাকবেন আর হ্যাঁ যারা বিজয়ী হয়েছে উইনিং টিম তাদেরকে আমরা উপহার দিয়ে অনুষ্ঠান শেষ করব বিদায় নিব সাল্লু আল হাবিবাহ সাল আল্লি মাশাল ছোটদের প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা জ্ঞানীয়ালো জ্ঞানীলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা